হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনাদের জন্য নিয়ে চলে নাম আরও একটা নতুন ভিডিও তো কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কারণ আমরা একটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কনফিউজ ছিলাম যে যাদের একটি টিকাকরণ হয়েছে বা যাদের দুটি টিকাকরণ হয়েছে তাদেরকে নিয়ে কি আগে কলেজ খুলছে নাকি যারা এখনও দু টিকাকরণের আওতায় আসেনি বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস তারাও কি টিকা এই কলেজ খুললে তাদেরও কি পার্টিসিপেট করতে হবে কি হবে না তো ফাইনালি কিন্তু এরকম একটা আপডেট এসছে কারণ উচ্চশিক্ষা দপ্তরের থেকে একটা আপডেট এসছে এবং স্বাস্থ্য দপ্তরের সাথে তাদের কিন্তু মিটিং হচ্ছে তাদের আলোচনা হচ্ছে তারা একটা নিচ্ছে এবং তার সাথে আরও একটা খবর চলে এসছে টিকাকরণ নিয়ে স্বস্তি কিন্তু বিকাশ ভবন এর একটা বড় কারণ হচ্ছে কলেজ ওয়াইজ নাইনটি টু নাইনটি কিন্তু প্রথম টিকাকরণ কমপ্লিট কোথাও কোথাও সিক্সটি পার্সেন্ট সেভেন্টি কিন্তু দ্বিতীয় টিকাকরণটাও কমপ্লিট এমনটাই রিপোর্ট চলে এসছে বিকাশ ভবনে সেই রিপোর্ট জমাও হয়েছে তো কলেজ ওয়াইজ কি রিপোর্ট এসছে এবং এই ইউনিভার্সিটি বা কলেজ রিওপেনিংয়ের এর কি আপডেট আসছে চলুন সেটা দেখে নিচ্ছে আজকে তবে যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি আপডেটটা তো চলেছে ডিডি নিউজ এবার দেখে নিচ্ছি আজকের আপডেটটা তবে তার আগে একটু সার্বিক টিকাকরণের যে আপডেটটা আসছে কলেজ ওয়াইজ একটু দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় এখন অবধি হয়েছে এগারোশোটা যেগুলো সরকারি ক্যাম্পে টিকা আছে যাদবপুরে সাতশো সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজে পাঁচশো আশুতোষ কলেজে হয়েছে দুশো তিরিশ রবীন্দ্রনাথিত হয়েছে দেড়শো প্রেসিডেন্সিতে হয়েছে আশি এছাড়া কিন্তু ব্যক্তিগত উদ্যোগে বহু পড়িয়া পড়ুয়া যারা আছে অর্থাৎ তারা কিন্তু অলরেডি ভ্যাকসিনেশন কমপ্লিট করে নিয়েছে তারা কিন্তু কলেজ কবে দেবে সেই ওয়েট তারা করেনি পুজোর পর ক্যাম্প ক্যাম্পাস খোলার ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার তবে কলেজ ক্যাম্পাস খোলার আগে পড়ুয়াদের সার্বিক টিকাকরণের ছবিটা ঠিক কেমন সেই তথ্য সংগ্রহে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই বিকাশ ভবনকে সেই তথ্য জানিয়েও দেওয়া হয়েছে শহরের অনেকগুলি কলেজের তথ্যে বিকাশ ভবন খুশি কারণ রাজ্য সরকারের তরফে ক্যাম্পাসে টিকাকরণ হোক বা পড়ুয়াদের ব্যক্তিগত উদ্যোগে সব মিলিয়ে স্বস্তি দিচ্ছে কিন্তু সেই পরিসংখ্যান তবে এখনও একটি বিষয়ে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশয়ে রয়েছে ক্যাম্পাস খুললে কি সব পড়ুয়াদের সশরীরে ক্লাস করতে দেওয়া যাবে নাকি একটি অথবা দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হবে তো আলটিমেটলি অনেকে এটাই কোয়েশ্চেন করছে যারা বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস আছে সবে মাত্র ভর্তি হয়েছে তাদের অনেকেরই কিন্তু ভ্যাকসিনেশন ড্রাইভের আওতায় আসেনি বিশেষ করে ক্যাম্পাসে ভ্যাকসিনেশন ড্রাইভ ড্রাইভের আন্ডারে তারা আসেনি তো সেই সমস্ত স্টুডেন্ট যাদের ভ্যাকসিনেশন একটাও দেওয়া নেই তারা কি এর আওতায় পড়বে কি পড়বেন এটা একটা কিন্তু কোয়েশ্চেন উচ্চশিক্ষা দপ্তর কি বলছে এ ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের এক শীর্ষ জানিয়েছেন বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা কিন্তু শুরু হয়েছে তবে শিক্ষা দপ্তর ক্যাম্পাস খোলার পর পড়ুয়াদের মধ্যে কোনো ভাগাভাগি করারই বিপক্ষে অর্থাৎ তার ফলে এটা নিয়ে এই যে যারা নতুন যারা বিশেষ করে যারা এখন অব্দি সিঙ্গেল ডোজ পায়নি তাদেরকেও আনা হবে কি না যে এই নিয়ে কোয়েশ্চেন আসছে নাকি দুটো ডোজকে রাখবে একসাথে তো সেইখানে তারা বলছে তারা স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলছে ডব্লিউবি বি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু তাদের আরও একটি বক্তব্য আসছে তারা কিন্তু কোনো ভাগে করা বিপক্ষে তার ফলে মেবি বি কলেজ রিওপেন হলে কিন্তু সবার জন্য রিওপেন হতে পারে তবে এখানে একটা রিক্স থেকেই যায় বিশেষ করে যাতে ভ্যাকসিনেশন ড্রাইভটা কমপ্লিট হয়নি বলে কারণ টিকার যোগানে নানা সমস্যা দেওয়া সমস্যা নানা সময় কেন্দ্রীয় সরকারের কিন্তু নানা গরমিল হয়েছে তার খেসারত যাতে বাংলা ছাত্র সমাজকে না দিতে হয় সেই ব্যাপারে সতর্ক শিক্ষা দপ্তর অর্থাৎ ভ্যাকসিনেশনে যে কম বেশি ভ্যাকসিনেশন হয়েছে বা সবাই আওতায় আসতে পারিনি তার খেসরত যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের না দিতে হয় তার জন্য কিন্তু মেবি কিন্তু আপনাদের যাদের এই যে ভ্যাকসিনেশন একটা ডোজ বা দুটো ডোজ কমপ্লিট বলেই কলেজ খুলবে এমনটা না কলেজ কিন্তু সবার জন্য খুলতে পারে আচ্ছা তার সাথে কী বলেছে এর মধ্যে শহরের কলেজগুলি সার্বিক টিকাকরণের ছবিটা মোটের ওপর কিন্তু স্বস্তিদায়ক যেমন স্কটিশ চার্চ কলেজের উপাধ্যক্ষ সুপ্রতিম দাস তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তাদের পড়ুয়াদের ক্ষেত্রে টিকাকরণের বিষয়টি নিয়ে সমীক্ষা হয়েছে তাতে দেখা গেছে নব্বই টু না পঁচানব্বই শতাংশ অন্তত একটি ডোজ পেয়েছেন দুটি ডোজ পেয়ে গেছে ফিফটি পারসেন্টে বেশি তারপর এটা খুব ভালো খবর বিশেষ করে টিকা টিকাকরণের ক্ষেত্রে আজকে যে স্কটিশ চার্জের যে আপডেটটা অন্তত আসে অন্যান্য প্রেসিডেন্সি সূত্রে খবর প্রথম সেমিস্টারে পড়ুয়া বাদ দিলে স্নাতক ও স্নাতকোত্তরে সতেরোশো জনের মধ্যে পনেরোশো জনেরই কিন্তু প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে এগারোশো জনের কিন্তু দ্বিতীয় ডেস ডোজ কিন্তু নেওয়া হয়ে গেছে এরা তো গেল প্রেসিডেন্সি এবার যাদবপুর যাদবপুরের ক্ষেত্রেও ছবিটা স্বস্তিদায়ক রেজিস্ট্রার স্নেহ বসু জানিয়েছেন কেবল সরকারি উদ্যোগে টিকাকরণ কর্মসূচিতে প্রায় সাতশো পড়ুয়া ভ্যাকসিনেশন পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেবাশীষ দাস তিনি জানিয়েছেন সরকারি ক্যাম্প থেকে স্নাতকোত্তরের প্রায় এগারোশো ছাত্রছাত্রীদের ভ্যাকসিন নিয়েছেন এর আগে ক্যাম্পাসে বা অন্যত রিসার্চ স্কলারদের সন্তোষজনক শিক্ষায় টিকাকরণ হয়েছে মানে বুঝতেই পারছেন লিডিং ইউনিভার্সিটিতে যেটা বক্তব্য আসছে বা কলেজগুলোর যে বক্তব্য আসছে তার মানে টিকাকরণে কিন্তু অনেকটা পোর্শান প্রায় কমপ্লিট ফার্স্ট ডোজ তো অনেকটাই কমপ্লিট সেকেন্ড ডোজ আর কিছুটা বাকি রয়েছে অন্যান্য কলেজ লেডিব্রাবো নিউ আলিপুর আশুতোষ সুরেন্দ্রনাথ গ্রুপের কলেজগুলিতেও সংখরা স্বস্তি দেয় লেডি ব্রাহ্মণের অধ্যক্ষা বা তিনি শিউলি সরকার তিনি জানিয়েছেন তাদের কলেজে মোট আশি শতাংশের প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে ষাট শতাংশের বেশি দুটো ডোজই কিন্তু নেওয়া হয়ে গেছে নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে সার্বিকভাবে পড়ুয়াদের টিকাকরণের হার ভালোই বেশিরভাগই অন্তত একটা করে টিকা পেয়ে গেছে তবে সমস্যা প্রথম বর্ষদের নিয়ে অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারদের নিয়ে তাদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সরকারি ক্যাম্পে আনা যায়নি এবং তাদের অনেকেরই বয়স আঠেরো পেরোয়নি এটাও একটা বড় জিনিস কারণ অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু এবছর এইচএস পাস করে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে তাদের কিন্তু নি তার ফলে তারা কিন্তু টিকাকরণের এই বড়দের টিকাকরণের মধ্যে তারা আসবে না বিদ্যাসাগর কলেজে দেখুন বারোশো পড়ুয়ার মধ্যে কিন্তু দেখা গেছে নব্বই শতাংশ পড়ুয়ারা প্রথম ডোজ পেয়ে গেছে আচ্ছা প্রথম বর্ষ মানে ফার্স্ট সেমিস্টার তাদের কি বাদ রেখে কলেজ খুলবে কি বলছে কলেজ লেডি ব্রাহ্মণের অধ্যক্ষ শিউলি সরকার তিনি জানিয়েছেন সেটা সরকারি নির্দেশনামার উপর নির্ভর করছে যদি সরকার বলে টিকার একটি ডোজ না ক্যাম্পাসে আনা যাবে তাহলে আমাদের তাই করতে হবে আর যদি সব সবার ছাড়পত্র থাকে তাহলে কিন্তু আমাদের সবাইকে আনতে হবে মানে যদি আজকে গভর্নমেন্ট বলে বলে দেয় মানে আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যদি বলে দেয় যে না একটা ডোজ থাকলেও আনা যাবে বা দুটো ডোজ থাকলেও সে ক্লাস করতে পারবে বা কোনো ডোজ না থাকলেও সে ক্লাস করতে পারবে তাহলে তো সবাইকে আসতে হচ্ছে নাহলে ফার্স্ট ডোজ দেন নাকি সেকেন্ড ডোজ দে প্রায়োরিটি দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার এবং দেখুন এখানে বলে দিয়েছে ইতিমধ্যেই ভর্তি হয়ে যাওয়া প্রথম সেমিস্টারে পড়ুয়াদের জন্য ভ্যাকসিনেশনে কিন্তু দাবি তুলেছে প্রেসিডেন্সি ছাত্র সংসদ তা আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন অন্তত ভ্যাক্সিনেশন ড্রাইভের এই যে পজিটিভ আপডেটটা এটা সম্বন্ধে আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন কলেজ ইউনিভার্সিটি রিওপেনের কিন্তু মোটামুটিভাবে এখন একটা কনস্ট্রাক্ট ধরতে গেলে একটা ফাইনালাইজড আপডেট ধরতে গেলে আস্তে আস্তে আসছে এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে বিভিন্ন মিটিং হচ্ছে তার জন্য এই আলাপ আলোচনা থেকে আশা করছি যে মেবি কিন্তু একটা ক আলটিমেটলি কনস্ট্রাকটিভ ডিসিশান আসতে পারে আপনাদের কী মনে হয় এবং কোন ডিসিশান এলে আপনাদের খুব ভালো হবে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সব